আচ্ছা, অনেকে কিন্তু সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এবং স্টমাকটাকে একটু ক্লিয়ার রাখার জন্য ডিটক্স ওয়াটার খেয়ে থাকেন। এই ডিটক্স ওয়াটারটাকে আসলে সবার জন্য বাধ্যতামূলক? অ্যাকচুয়ালি না, কারণ ডিটক্স ওয়াটার অবশ্যই আমাদেরকে ডিটক্সিফাই করে, তো ডিটক্স ওয়াটার খেতে হবে বাধ্যতামূলক এমন কিছু না। যদি আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, কারণ এটা আমাদের মেটাবলিজম কিছুটা ক্লিয়ার করে থাকে, অ্যান্টিঅক্সিডেন্টগুলো বাড়িয়ে থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এবং আমাদের যখন মেটাবলিজমটা একটু বাড়ে, রেটটা যখন বাড়ে, তখন কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টটা ইজিয়ার হয়ে যায়। দ্যাটস ওয়াই তখন আমরা কিছু ডিটক্স ওয়াটার কিন্তু প্রোভাইড করি। ডিটক্স ওয়াটার তো বিভিন্ন রকমের হয়ে থাকে, সেইখানে সবার জন্য যে ওইটাই প্রযোজ্য হবে এমন কিছু না। যেমন যাদের গ্যাসের সমস্যা বেশি থাকে, তারা কিন্তু সাধারণত লেবু পানি বা অ্যাপেল সিডার ভিনেগার পানি সহ্য করতে পারবে না, তাদের অ্যাসিডিটির পরিমাণ বাড়বে, সমস্যাগুলো আরও বেশি বেড়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই যদি তারা খেতেই চায় না, আমি ডিটক্স ওয়াটার একটু খাবো, হেলথ সচেতন অনেকেই খায়, সেই ক্ষেত্রে তারা এই স্যুপগুলোর ভুষি পানি নিতে পারে, চিয়া সিড পানি নিতে পারে, অথবা তারা আদা পানি নিতে পারে। আদা পানি অনেক জাল করা যাবে না, বেশিক্ষণ জাল করে যদি আদা পানি না হয় সেটা গলার কাশির জন্য ভালো, বাট তখন আর ডিটক্সিফাই ওটা না করে অনেকের ক্ষেত্রে গ্যাস ফর্ম করার প্রবণতা থাকে। তো লাইট, যেন অন্তত পক্ষে গরম পানিতে একটু আদা কুচি বা থেতলে একটু রসটা মিক্সড করে দেওয়া, এরকম করে যদি ডিটক্স ওয়াটারগুলো নিতে পারে তাহলে তার জন্য সেটা ভালো। বাট এটা বাধ্যতামূলক না যে নিতেই হবে, সারাদিনে আমাদের 8 থেকে 10 গ্লাস পানি খাওয়াটা জরুরি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি ডিটক্সিফায়ের জন্য এগুলো নিতে পারেন, অথবা আপনার কোনো সমস্যা না থাকলে আপনি নাও নিতে পারেন, সমস্যা নেই, বাট এটা বাধ্যতামূলক না। হ্যাঁ, যারা হেলথ সচেতন, স্কিন সচেতন, অবশ্যই এটা ডিটক্সিফাই করে, আমাদের মেটাবলিজম ইনক্রিজ করে, প্লাস আমাদের অ্যান্টিঅক্সিডেন্টটা ভালো রাখছে, স্কিনটা ভালো রাখছে, সেক্ষেত্রে আপনি যে কোনো ডিটক্স ওটা নিতে পারেন। আচ্ছা, আপনি বলছিলেন যে সুস্থ থাকার জন্য অনেকে এই স্যুপগুলোর ভুষি বা চিয়া সিড খেয়ে থাকেন। অনেকের প্রশ্ন থাকে যে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম যাদের রয়েছে, আমি কি এই চিয়া সিড বা এই স্যুপগুলোর পানিটা আসলে আমি খেতে পারবো কিনা? অ্যাকচুয়ালি যদি যাদের কনস্টিপেশনের প্রবণতা বেশি থাকে বা লুজ মোশনের প্রবণতা বেশি থাকে, সেই ক্ষেত্রে অনেকে এটা চিন্তা করে যে আমরা খেতে পারবো কিনা। ইসবগুলের ভুষি এমন একটা জিনিস যেটা হলো সম্পূর্ণ সলিউবল ফাইবার, যেটার মধ্যে কোনো অন্য নিউট্রিশনগুলো নাই যেটা তাকে ক্ষতি করবে বা অন্য কিছু। তো কিডনি রোগ হোক আর যে কোনো রোগে হোক, যেখানে আমরা খাবার রেস্ট্রিক্টেড করি, সেসব রোগেও তারা ইসবগুলের ভুষি খেতে পারে। কিন্তু ইসবগুলের ভুষির সাথে পানির একটা ইন্টারাপ্ট রয়েছে, এটা একটা মেজারমেন্ট রয়েছে। যদি পানি মেজারমেন্ট করে না খায় তাহলে সেটা উল্টা কষার পরিমাণ বাড়াতে পারে। যেমন 1 গ্লাস পানির মধ্যে 1/2 চা চামচ ইসবগুলের ভুষি, অথবা খুব বেশি হলে 1 চা চামচ ইসবগুলের ভুষি দেওয়াটাই বেস্ট আইডিয়া। যদি আমরা 1 গ্লাস পানির মধ্যে 2 বা 3 চা চামচের উপরে দেখা যায় ইসবগুলের ভুষি দিয়ে দিচ্ছি, সেটা উল্টা কষা করার প্রবণতাই বাড়াবে। ইসবগুলের ভুষির নিয়ম হলো পানির সাথে জিলাটিন আকার ধারণ করা, মানে জেল তৈরি করা। এটার মাধ্যমে আমাদের টয়লেটটাকে নরম রাখে, টয়লেট পাতলা করে দেয় না, যার কারণে আমরা যখন খাবো পানিটা ঠিকঠাক যদি ঠিক রাখি তাহলে আমাদের টয়লেটটা নরম রাখে, হাইড্রেট রাখে, যার কারণে ইজিলি পাস হতে পারে। যদি আপনার লুজ মোশন থাকে, আপনি যদি অল্প পানিতে অনেক বেশি পরিমাণ ইসবগুলের ভুষি মিশিয়ে খেয়ে নেন, ইনফ্যাক্ট আপনার সারাদিন পাতলা পায়খানা হবে না, পায়খানাই হবে না, কারণ সেটা ওই জিলাটিন আকারেই ধারণ করবে। আপনি ওটা লুজ মোশনের সময় ইউজ করতে পারছেন, কনস্টিপেশনের সময় ইউজ করতে পারছেন, বাট ইউজের জন্য আপনার প্রণালীটা যেভাবে ইউজ করতে পারবেন সেটা আপনার পরিমাণ গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এবং সেটা বলে দেবে কিন্তু আপনার ডক্টর বা ডায়েটিশিয়ান, তারা নিজেরা নির্ধারণ করতে গিয়ে না পারার কারণে কিন্তু এই সমস্যাগুলোতে পড়ে। কিছু কিছু আমি পেশেন্ট পেয়েছি যাদের ইসবগুলের ভুষিতেও গ্যাস করে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি তারা ওটা নিবে না। সেটা শুধু ইসবগুলের ভুষি কেন, চিয়াসিড বা তুকমাদানা এসবের ক্ষেত্রেও হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে চিয়াসিডেও গ্যাস করে, অনেকের ক্ষেত্রে করে না, সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা না, বাট সেই ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করা এবং পানির পরিমাণটা ঠিক রাখাটা জরুরি থাকে।